নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়ি টাইমস। শিলিগুড়িতে দার্জিলিং মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি ডাম্পার, মৃত এক। নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দোকানে ঢুকে পড়ল একটি ডাম্পার, শিলিগুড়ি দার্জিলিং মোড়ের ঘটনা। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম মঙ্গল মান্ডি, তিনি দার্জিলিং মোড়ের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে শুক্রবার ভোরে একটি ডাম্পার চম্পাশাড়ি থেকে মাটিগাড়ার দিকে যাচ্ছিল, সেই সময় দার্জিলিং মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এর ফলে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। এরপরে স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটিকে আটক করে, চালককেও গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় চালক গাড়ি চালাচ্ছিল, এর ফলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়ি সিধা আয়া, ইয়া সিধা আতে এক আদমি থা, ইয়া পে মারতে ঢুলতে গাড়ি ইয়া পে যাকে আটক গিয়া। আর সব ভাগনে লগা আদমি লোক, জিধর তিধর ভাগনে লগা। হ্যাঁ, এক আদমি ডেট হো চুকা হ্যাঁ, ইয়া পে চক্কর মারি গা থা, ড্রাইভার কে নেই পকড়া হ্যাঁ। সাড়ে চার বজে ইধর সে আয়া, খালি গাড়ি, কই আকে ইস গুমটি মে মারা হ্যাঁ। एक आदमी मर गया और एक आदमी ऐसे पैर पर चढ़ गया, पैर में जाके मारा है, एक गुमटी टूट गया, एक नुकसान हो गया।